জরুরি এক মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ, স্পন্সর বাই নিউ ঢাকা সিটি ইন। প্রিয় দর্শক, চলছে করোনার দাহকাল, এই সময়ে খুব গুরুত্বপূর্ণ পরামর্শ হচ্ছে যে আপনি করোনার বাহক হবেন না। আপনারা নিশ্চয়ই করোনা ভাইরাস কীভাবে ছড়ায় তা বিভিন্ন ভিডিওতে দেখেছেন। আমি একটা বাস্তব উদাহরণ আপনাদেরকে দিচ্ছি। হয়তো আপনি ঘরের মধ্যেই বন্দি আছেন, আপনার বাজার নিয়ে এসেছে কোনো একজন ব্যক্তি যাকে দিয়ে আপনি বাজার করিয়েছেন, অথবা আপনার ঘরের ময়লা নিতে আসছে কোনো একজন মানুষ, অথবা গৃহপরিচারিকা যারা বাহির থেকে আসেন তারা এসেছেন ময়লা নিতে। আপনি ময়লার ঝুড়িটা বাইরে নিয়ে গেলেন, বাইরে নিয়ে ধরে থাকলেন, আর সেই গৃহপরিচারিকা অথবা কাজের মহিলা সেই ময়লার ঝুড়িটা ধরে আবার নিয়ে গেল। এই সঙ্গে সঙ্গে আপনি বাহক হয়ে গেলেন, মানে আপনার হাত ঝুড়িতে স্পর্শ করা আছে, ওই কাজের বোয়া বা গৃহপরিচারিকার হাত ঝুড়িতে স্পর্শ করা আছে। ওই কাজের বোয়া বা ওই ব্যক্তিটি যদি করোনা আক্রান্ত হন, তাহলে সাথে সাথে আপনার শরীরে করোনা ভাইরাস প্রবেশ করে যাবে। সুতরাং আপনি কি করবেন, কি করতে পারেন, ময়লার ঝুড়িটি আপনি বাইরে রাখলেন, আপনি ফ্লোরে রাখলেন, তারপর সেই ফ্লোর থেকে ওই ব্যক্তি নিয়ে চলে গেল। আপনার বাজার যখন আসলো ঘরের দরজার সামনে, তখন তাকে দরজার সামনে রেখে দিতে বলেন, তারপর কিছুক্ষণ পরে সেই বাজার আপনি ঘরের ভেতর প্রবেশ করলেন। তাহলে কিছুটা হলেও বাহক হবার হাত থেকে রোধ করা যাবে নিজেকে। ভালো থাকুন, শুভেচ্ছা।